হ্যালো বন্ধুরা, দশ সলিউশনসের আরেকটি এপিসোডে আমি সজল আপনাদের স্বাগত জানাই। নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। এই বাংলাদেশে খোকারা বড় হয়েছে যে ভোদরের নাচনের কথা শুনে, সেই ভোদরকে একসময় খোকারা বড় হয়ে হত্যা করতে শুরু করলো। হত্যা করেই ক্ষান্ত হয়নি, এই ভোদরকে তারা নিজেদের সুবিধে মতো কাজে লাগাতেও শুরু করে। বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের একটি প্রাণী সম্বন্ধে জানবো, যে প্রাণীটিকে আমরা খুব ছোটবেলায় পড়েছি কবিতার পাতায়। আজ যখন বড় হলাম তখন খুবই দুঃখ পেলাম এই জেনে যে আমরা কল্পনায় যে ভোদরকে আঁকতাম সেই ভোদর আজ বিলুপ্তির পথে। বন্ধুরা, আজ আমরা এই প্রাণীটি সম্বন্ধে বিস্তারিত জানবো, আরো জানবো এই প্রাণীটির বুদ্ধিমত্তা সম্পর্কে। আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভোদর বা উদবিড়াল, ইংরেজিতে অটার, এক ধরনের আধা জলচর, প্রধানত মৎস্যভোগে স্তন্যপায়ী প্রাণী। ভোদর বলতে মুস্টিলিডি গোত্রের লুটিনি উপগোত্রের প্রাণীগুলোকে বোঝায়, যার মধ্যে আরও আছে উদবিড়াল, নেউল বা বেজি, বেজার ইত্যাদি। বাংলাদেশে ভোদরের তিনটি প্রজাতি এবং বেজারের একটি প্রজাতি দেখা যায়। পৃথিবীতে দুরকমের ভোদর পাওয়া যায়, এক নখরযুক্ত ভোদর বা সাধারণ ভাষায় ভোদর, দুই নখহীন ভোদর। নখহীন ডাকা হলেও এদের আসলে নখ রয়েছে, তবে বাইরের দিকে একটু কম বেরিয়ে থাকে। এদের দেহের রং কালচে বাদামি, দেহের নিচের অংশ ময়লা হলদে, ঠোঁট ও গলার দিককার রং প্রায় সাদা। নখহীন ভোদরের ওজন হয় 3-5 কেজি। বাংলাদেশের সুন্দরবন এলাকায় ভোদরকে ধাইরা এবং বাদার ধাইরা নামে ডাকা হয়। বাদার ধাইরারা নখহীন ভোদর প্রজাতি। বাংলাদেশের খালবিলে চড়া ভোদরের বৈজ্ঞানিক নাম লুটার পার্সপিস সিলাটা, যেগুলোর ওজন 7-9 কেজি। বাংলাদেশে ভোদরের তিনটি প্রজাতি এবং বেজারের একটি প্রজাতি দেখা যায়। দেহের রং কালচে বাদামি, দেহের নিচের অংশ ময়লা হলদে, ঠোঁট ও গলার দিককার রং প্রায় সাদা। সুন্দরবনের কমন ভোদরের ওজন হয় 3-5 কেজি। সুন্দরবনের নদীতে 3-5 কেজি ও 9 কেজি ওজনের ভোদর পাওয়া যায়। বন্ধুরা, সুন্দরবনের ভোদর বা উদবিড়ালরা বাঘের শরীরের গন্ধের মতো এক প্রকার বিকট কতাকর গন্ধ ছড়ায়। অভিজ্ঞজনেরা এ গন্ধকে বাঘের গন্ধ বলে ভুল করতে পারেন। ভোদরেরা দল বেঁধে থাকলে প্রচণ্ড চেঁচায়, অধিকাংশ সময় এরা বাচ্চার সাথে নিয়ে শিকার খোঁজে। ভোদররা খুব বুদ্ধিমান হয়। বুদ্ধিমান এ প্রাণীগুলো বেশ বন্ধুবৎসল এবং সহজেই পোষ মানে। কেমন বুদ্ধিমান তার একটু প্রমাণ দিই। বাংলাদেশের অনেক স্থানে, বিশেষত বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও সুন্দরবন এলাকায় পোষা ভোদর দিয়ে মাছ শিকার করতেও দেখা যায়। ভোদর দিয়ে মাছ শিকার মানুষের বহু প্রাচীন একটি পদ্ধতি। বাংলাদেশে এখনো দক্ষিণাঞ্চলে সুন্দরবন অঞ্চলের আশেপাশে যেসব জেলেদের বাস, তারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অদ্ভুত এক কায়দায় মাছ ধরতে অভ্যস্ত, আর তা হলো ভোদরের সাহায্যে মাছ ধরা। তারা ভোদরদের এমন ভাবে প্রশিক্ষণ দেয় যে এরা পানিতে ডুব দিয়ে মাছকে দাঁড়িয়ে ডাঙ্গার কাছে বা মাছ ধরা জালের অদূরে নিয়ে যেতে সাহায্য করে, আর তার ফলে বিপুল সংখ্যক মাছ ধরা পড়ে জালে। সুন্দরবনে গাছের গুড়ির আশেপাশে প্রচুর মাছ থাকে, ভোদরগুলো ওই মাছগুলোকে ধাওয়া করে, ফলে মাছগুলো পালানোর সময় জালে আটকা পড়ে। এই মাছ ধরার কাজটা সাধারণত করা হয় রাতে। কোনো কোনো দিন ভোদরদের সাহায্যে জেলেরা 12-15 কেজি ওজনের মাছ যেমন ধরেন, তেমনি গলদা চিংড়ি আর কাঁকড়াও ধরে থাকেন। আরেকটি পদ্ধতি হলো ভোদরদের এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যেন এরা পানিতে ডুব দিয়ে মাছ ধরে জেলের নিকট নিয়ে আসে। তাই প্রশিক্ষিত ভোদরদের নৌকার গলুয়ে দড়ি দিয়ে বেঁধে পানিতে নামিয়ে দেওয়া হয়, বা জেলের ইশারা পেলেই পানিতে লাফিয়ে পড়ে ভোদর। কিছুক্ষণ পরই মুখে মাছ নিয়ে পানি থেকে উঠে আসে এক একটি ভোদর। ওয়াইল্ড ভোদর জলাশয়ের কিনারায় গর্তে বাস করে, শিকার করা বা ভ্রমণের উদ্দেশ্য ছাড়া এরা পানিতে নামে না, ডাঙাতে বেশিরভাগ সময় কাটায়। অস্ট্রেলিয়া ছাড়া ভোদর আছে সব মহাদেশি। মুস্টালিডি গোত্রের সকল সদস্যের মধ্যে ভোদররাই সর্বাধিক জলচর। লিপ্ত পদের সাহায্যে এরা ভালোই সাঁতার কাটে এবং একবারও না ভেসে পানির নিচে এক নাগারে 0.5 কিলোমিটার যেতে পারে। মাছ, পানির ব্যাঙ, কাঁকড়া ও অন্যান্য বড় আকারের জলজ অমেরুদণ্ডীরাই এদের প্রধান খাদ্য, যাদের এরা কখনো কখনো দলবদ্ধভাবে শিকার করে থাকে। উত্তর প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক ভোদর হলো হাতিয়ার ব্যবহারক্ষম দুর্লভ স্তন্যপায়ীর অন্যতম, যারা সামনের পা দিয়ে পাথর টেনে তুলে মজবুত পেষণদন্তে সেগুলোকে টুকরো টুকরো করে তার উপর শামুক ঝিনুকের শক্ত খোল রেখে ভেঙে থাকে। পাথরগুলো তারা ভাসমান অবস্থায় বুকের উপর রাখে ও কামারের নোহাইয়ের মতো ব্যবহার করে। এরা সমাজবদ্ধ প্রাণী ও ক্রীড়াশীল, একত্রে দৌড়দৌড়ি করে, কাদার ঢালবে নামে মনে হয় সব নেহাতি আনন্দের জন্য।
কোনো কোনো প্রজাতির ভোঁদর পানিতে পাথর ছুঁড়ে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে, সেগুলো তুলে আনে সম্ভবত খেলাচ্ছলে। এরা বুদ্ধিমান, অনুসন্ধিৎসু এবং সহজেই পোষমানা প্রাণী। ভোঁদরের মধ্যেও যে শিল্পী প্রতিভা লুকিয়ে থাকতে পারে তা আমাদের অনেকেরই অজানা। সম্প্রতি এমনই একটি তথ্য জানা গেছে ভোঁদর সম্পর্কে। ঘটনাটি হলো দুবাই অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার চিড়িয়াখানার। এখানে দুইটি ভোঁদরকে ছবি আঁকা শেখানোর পরিকল্পনা করে কর্তৃপক্ষ। একসময় তারা সফলও হয়, দর্শকের সামনে ছবি এঁকে রীতিমতো তাক লাগিয়ে দেয় ভোঁদর দুটি। দেখা যাচ্ছে পৃথিবীতে বসবাস করা অসংখ্য প্রাণী রয়েছে যারা মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছি না যেতে পারলেও ঠিকঠাক প্রশিক্ষণ দিতে পারলে কখনো কখনো শিখে নিতে পারে কাজটি। ভোঁদরদের করা কীর্তি তাই প্রমাণ করে। বাংলাদেশের তিন প্রজাতির ভোঁদরদের মধ্যে একটি অতি বিপন্ন অর্থাৎ বিলুপ্তির মুখোমুখি এবং বাকি দুটিও বিপন্ন। বাংলাদেশে যে তিনটি প্রকারের ভোঁদর পাওয়া যায়, চলুন বন্ধুরা এক নজরে তাদের দেখা যাক। আনেক চিনেরেয়া বা উদ্বিড়াল। ছোটখাটো এই ভোঁদররা খুব ছোট এবং লুপ্ত প্রায়। মাথাসহ দেহের দৈর্ঘ্য 40-64 সেন্টিমিটার, লেজ 24-35 সেন্টিমিটার, ওজন 3-6 কেজি। লুট্রা লুট্রা, এরা ইউরেশিয়ান ভোঁদর নামে পরিচিত। এই প্রজাতিটি বাংলাদেশে অতি বিপন্ন। মাথাসহ দেহের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, লেজ 45 সেন্টিমিটার, প্রজননকাল ছাড়া একা একা থাকে। মাছ শিকারের জন্য সাধারণত রাতের বেলা গোটা সপরিবার সহ একত্র হয়। লুট্রা পার্সপিস সিলাটা, দেখতে সাধারণ ভোঁদরের মতোই তবে লোম মসৃণ ও চকচকে। এই ভোঁদরগুলো প্রাকৃতিক পরিবেশের জলাশয়ের ধারে গর্ত করে 2-3টি বাচ্চা দেয়। গর্ভধারণ কাল প্রায় 2 মাস। বন্ধুরা এরাও বিলুপ্ত প্রায়। বন্ধুরা, ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞদের আশঙ্কা, এত বুদ্ধিমান প্রাণী ভোঁদররাও এখন হুমকির মুখে। ছোট লোমের এই ভোঁদরগুলো ক্রমেই বিলুপ্ত হতে চলেছে। যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, ভোঁদর কেবল নাচানাচি করে দিন কাটায় না। আলাস্কার সামুদ্রিক ভোঁদররা খিদে পেলে সমুদ্রের পানিতে ডুব দিয়ে ওই পরিবেশের জন্য ক্ষতিকর সামুদ্রিক সজারও শিকার করে থাকে। ভোঁদরের এই শিকারের কারণে সেখানকার সমুদ্রের পরিবেশ ভালো থাকে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, আলাস্কার সামুদ্রিক ভোঁদর ওখানকার সমুদ্রের ক্ষতিকর অম্লীয় কার্বন ডাইঅক্সাইড জমতে বাধা দেয়। এক খবরে রয়টার্স জানায়, সমুদ্রের তলদেশে জন্মানো সামুদ্রিক গুল্ম পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সমুদ্রের পরিবেশ ঠিক রাখতে সমুদ্রতলে এ ধরনের লতাগুল্ম খুবই গুরুত্বপূর্ণ। গবেষকরা হিসাব করে দেখেছেন, গুল্মখেকো প্রাণীগুলো শিকার করে ভোঁদর যে পরিমাণ গুল্ম বাঁচায় আর তাতে যে কার্বন শোষিত হয়, সে পরিমাণ কার্বন পরিশোধন করতে $20-40 কোটি খরচ করতে হতো। গবেষক জিম স্টেস আরো জানান, অনেকেই ভোঁদরকে শান্তশিষ্ট প্রাণী হিসেবে পছন্দ করেন, আবার অনেকেই ভোঁদরকে মোটেই পছন্দ করেন না। অনেক জেলে মাছ শিকারী নিষ্ঠুরভাবে ভোঁদরকে মেরে ফেলেন, কিন্তু প্রকারান্তরে জেলে ও মাছ শিকারীদের জন্য যথেষ্ট উপকারী বন্ধু ভোঁদর। সমুদ্রের লতাগুল্ম বাঁচিয়ে রেখে মাছের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে ভোঁদর। 2005 সালে পশ্চিম আলাস্কার অঞ্চলের ভোঁদরকে বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশেও তাই। যদি অতিসত্বর এই প্রাণীটি বিলুপ্তির হাত থেকে রক্ষা না করা হয়, তবে সুন্দরবনের নদীগুলো দ্রুত দূষিত হয়ে বাংলাদেশ হুমকির মুখে পড়বে। তাই বন্ধুরা, আসুন জেলেদের ভোঁদর সম্পর্কে সচেতন করি, একই সাথে নিজেরাও সচেতন হই। আর আজ হতে প্রত্যেকেই ওয়াদা করি, আমরা মাসে কমপক্ষে একটি গাছ লাগাবো। ছোট একটি পিঁপড়ার মতো কোনো ক্ষুদ্র প্রাণী হলেও তাকে না মেরে তার মতো ছেড়ে দেব। আপনি যদি এই মানসিকতা নিয়ে চলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার হাত ধরেই তৈরি হবে আগামীর সবুজ সুস্থ বাংলাদেশ। যাই হোক, আজ বেশ লম্বা হয়ে গেছে, জানি বক বক শুনতে শুনতে বোরিং ফিল হচ্ছে। না, আর জ্বালাবো না, একটা লাইক আর একটা কমেন্ট করলে জ্বালা জ্বালি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগুক আর না প্লিজ থামস আপ, ভিডিও ভালো লাগুক আর না প্লিজ কমেন্ট। আর ইউ ব্রো, ইফ ইউ নিউ অন দিস চ্যানেল, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব এর লাল টমেটো অ্যান্ড ক্লিক অন টিং টং। বি হ্যাপি, বি কুল, ভালো থাকুন, ভালো রাখুন নিজের পরিবার। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।